এরে বান্দা আমার ডাক থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল করিম এ দুনিয়ার মানুষ আমি আল্লাহর দয়ার নজর থেকে তোরে কে দূরে সরাইয়া রাখলো তোর নেতা তোর টাকা তাকাইয়া দেখছো যমুনা গ্রুপের টাকার মালিক আজ কই টাকা বাড়ি গাড়ি পড়ে আছে যমুনা গ্রুপের মালিক জমিনের মধ্যে বেঁচে নাই আজকে টাকার মায়ায় পড়িয়া আমি আল্লাহকে ভুলে গেছ আয় তাড়াতাড়ি ফিরে আয় তওবা কর ওই জিনাকার গুনাহগার অন্তর দিয়া যখন আমার আল্লাহকে ডাকে আর তওবা করে সাথে সাথে পানি পড়া শুরু হয়ে গেল আসমান কালো হয়ে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবী ডেকে বলেন ও দয়ার মালিক গুনাহগারকে উঠতে বলেছেন না হয় বৃষ্টি হবে না দোয়া হবে না আপনি ওই লোকটা তো না উঠার কারণেও বৃষ্টি দিয়ে দিলেন কারণ আমার আল্লাহ ডেকে বলেন ওরে পয়গম্বর আমি যার কারণে বলেছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে আমি বৃষ্টি দান করে দিলাম মুসা নবী কয় কারণটা কি আল্লাহ বলে রে মুসা তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম গফফার আমি আল্লাহর এক নাম সত্তার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তো তওবার দরজা খোলা রাখছি একটা সেকেন্ডের জন্য বন্ধ রাখি নাই আমি আল্লাহকে যখন বান্দা দিল খুলে ডাক দিছে তখন আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ আমি আল্লাহ সাথে সাথে বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি এরে নবীর উম্মতের দল আজকে তো আমরা গুনাহকে গুনাহই মনে করি না নেক আমল কোন রকম করিয়া মনে করি আমার মতো ভালো কেউ নাই অথচ যাদের নেক আমল আসমানে কবুল হওয়ার গ্যারান্টি পাইলেন আবু বকর ওই আবু বকর সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া একটা বকরির বাচ্চাটারে হাতে দইরা কয় রে বকরির বাচ্চা তোর কপাল ভালো আমি আবু বকরের বড় বিপদ তুই বড় হবি বনিয়া তোমরা জবাই করে তোরে খেয়ে ফেলবে শকর আদায় করবে আর আমি আবু বকরের বড় ভয় হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাব দিতে না পারি আল্লাহর অর্ডার হবে রে জাহান্নামের হেনকা আবু বকরের হাতে লাগাও জাহান্নামের দিকে নিয়ে যাও মায়ার নবী দেখতেছেন রাতের বেলা আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে নামাজের পরে নবী বললেন আবু বকর কেন কান্না করেন নবীজি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে সেজন্য কান্না করি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আপনি বয়ান করেছেন নবী যেই সময় হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে সূর্য নিচে আসবে গরমের তাপ সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে আপনি আল্লাহ পাকের কুদরতের আওয়াজের আওয়াজ দিয়া আল্লাহ কহারিয়াতের আওয়াজ যখন দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে নবীজি বলেছেন আপনি সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কান্না শুরু করে দিবেন উম্মতের কথা কোন নবী আর মনে রাখতে পারবেন না ওই সময় আপনি নবীও তো পাগলের মতো হয়ে যাবেন নবী বলে হারে আবু বকর ওই সময় আমি স্থির আর থাকতে পারব না মুসা নবী কাঁদবেন নাফসি নাফসি আল্লাহ আমাকে বাঁচাও তখন আমি মুহাম্মদ মাকামে মাহমুদ সিজদায় পরে বলবো হে মালিক আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় ও নবী ওই সময় আমি আবু বকর যদি আসামির কাজ গড়ায় জবাব দিতে আটকাইয়া যাই আমার উপায় থাকবে না এই জন্য নামাজে দাঁড়ায় কান্না করি আবু বকরের মতো সাহাবি জান্নাতের টিকেট পাওয়ার পরে যদি কান্না করতে পারে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার অথচ কপাল বড় খারাপ নিজেও কান্না করি না যারা কান্না করে তাদেরকেও পছন্দ করি না নিজেও আল্লাহর দরবারে নিজের
জন্য ক্ষমা চাই না যারা তওবার দরজায় ফিরে যায় তাদেরকেও পছন্দ করি না নিজেও পাগড়ি পরি না দাড়ি লম্বা করি না জিকির আসকার করি না যারা করে তাদেরকেও পছন্দ করি না মোনাজাত তো সবাই দেয় সবার চোখে তো পানি আসে না কারো চোখের পানি গড়াইয়া গাল ভিজা যায় আর কিছু কপাল পোড়া আছে যাদের চোখে পানি নাই গুনার কারণে কলিজা পাথর হয়ে গেছে এ কারণে মোনাজাতে চোখে পানি আসে না আল্লাহ বলে রে গোলাম এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি মহব্বতের নজরে আল্লাহকে ডাক দাও আমার নবী বলেন জাহান্নাম হারাম হয়ে যাবে এর এলাকার মুসলমান যুবকেরা বর্তার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও বর্তার আড়ালের মা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা আলেমের মা বড় বড় আদর্শ সন্তানের মা এরে আম্মা জান কয়দিন আর দুনিয়ার রং তামাশা যেদিন মরণের ডাক আসবে সন্তানেরা আম্মু বলে ডাকবে জমানে কোনো আওয়াজ হবে না ওই সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে গিয়া শুয়ে থাকতে হবে অন্ধকারে আল্লাহর কাছে তওবা করেন সন্তানগুলো আদর্শ আলা বানায় যান স্বামীর খেদমত করেন পাঁচ বেলার নামাজ পড়েন নবীদের মহব্বতে দোয়া করেন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করেন এরে যুবক আল্লাহর কাছে তওবা করো আমাদের মতো হুজুর হওয়ার তোমার কোনো দরকার নাই নজর করে দেখছো নিরে বাবা জীবনে মাদ্রাসায় পড়ে নাই জীবনে কখনো বান্দা আলিফ বাতাও শিখে নাই এমন আল্লাহর বান্দা চাকরি করে ব্যবসা করে এক বেলার নামাজও বাদ দেয় না স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না নিজের অন্তরকে প্রশ্ন করো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবকরা আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে ব্যবসা করে অভাব নাই এক বেলার নামাজ ছাড়ে না হালাল খায় হারাম খায় না তোমার মতো যুবক নজর করে দেখো রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না গাড়ি চালায় নামাজ বাদ দেয় না আজান হলে গাড়ি বন্ধ করে নামাজে দাঁড়ায় যায় বান্দা তুমি নিজেকে বলো তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কাছে পেছনের গুনার জন্য তওবা করো আর মহব্বতে আল্লাহকে ডাকো আর বলো ও দয়ার মালিক গুনাহ করে জীবনটাকে নাপাক করেছি আজকে তওবার নিয়তে দাঁড়ায় গেলাম জীবনে গুনাহ করব না আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না ওলামায়ে কেরামের মহব্বতে আমল করব পরামর্শ নিয়ে চলব মা বাবার দোয়া নিয়ে চলব নবীর তরিকা মেনে চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত হব না আল্লাহর বান্দারা খাঁটি অন্তরে তওবার নিয়ত করো অন্তর থেকে আমার আল্লাহকে ডেকে ডেকে বলো তবে এটাও সত্য সবার কপালে তওবা নসিব হবে না সবাই তওবা করিয়া জান্নাতি হইয়া কবরে যেতে পারবে না আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় আসতে পারবে আল্লাহ হায়াতের মালিক ইজ্জতের মালিক মউতের মালিক ওই আল্লাহর উপরে ভরসা করিয়া যদি কোনো আশেক বান্দা বলতে পারো আল্লাহর কাছে মরিয়া গেলে যাব আর কখনো দাড়ি কাটবো না ছাড়বো না নবীর তরিকার বাইরে চলবো না নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার যদি নিয়ত হয় খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে তারা দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেয় ও দয়ার মালিক মেহরবানি করে হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربيانا
ارحمهما كما ربياني صغيرا بتا ہم کو تیرے راہ کی طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر اے اللہ تعالی ہمرا گناہ مزمت ہے نے اپنا دروازے حزیر باری والا دیر درزہ تالا اپنا رحمتیر درزہ تو کھولا اے اللہ گناہ کرے جیون ترے نا پاک کرے فلس دنیا تے جے دن آر سیلام کتو پویتر ما بابا کتو آدھر کرے سیلے آس کے شئی جیون تا شایتانیر دکائے پرے ناو نا پاک کرے فلنام گناہ دے تکائیے دیکھی گناہ کرنے امار ہاتھ نا پاک امار زبا نا پاک امار انتر نا پاک اے اللہ اپنا دروازہ ایسی توبر نیتے آر گناہ کربونا مہربانی کرے آمدر زبانیر شاپ گناہ گلو معاف کر دین اللہ اے اللہ محفیل قبول کرے نین آیوزن کری شہزوی تکاری دیر قبول کرے نین اے اللہ شارہ دنیا پرشی کے معاف کر دین اللہ اے اللہ گھرے گھرے شنطی دن کرین بانگلہ در شنطی در بنائے دین اے اللہ پروشہ شنید بابے ذرا کس کرے دن در بنائے دین زنو پرتنی دی جرا سے دن در بنائے دین اے اللہ مامن در معاف کرے دین مروبی در کے معاف کرے دین اللہ ذرا بیوشہ کرے چکری کرے کمائی روزی تی حلال بابے برکت بارے دین امار کلی جار جبو مہر بانی کرے قبول کرے نین پاس اکتو نمازی قرآن پرنے والا بنائے دین رب العالمین کرو ہاتھ کھالی فرائی دین اے اللہ شنطن گلو نکار بنائے دین اے اللہ شمستو مدرسہ مستید شکھا پرتشتن نبی رادر شوالا بنائے دین او دایار مالی گناہر پرتی گرین زمائے دین موبائلر گناہ تک حفاظت کرن اللہ اے اللہ پاس اکتو نمازی امدر بنائے دین سنو تیرا مولی رنگ روح بارے دین نبی زیر روزائی گیا سلام دوار توفیق دن کرن بائیت اللہ گلاب تھر لبائیک بلار توفیق دن کرن رب العالمین امدر دلیر نیکش گلو پرن کرن دین اے اللہ منا ذرا حد تلسی کرو حد کھلی فرائینا اے اللہ مہربانی کرے امدر شبار سینہ ہدایتر نور دن کرن اللہ اے اللہ بھابی در عباب دور کرے رینا دیر بیوستہ کرے دین اے اللہ علم و حلم و حکمت آمون برکت بارے دین ریہ حسد کی بیر دور کرے خلاص دن کرین رب العالمین اپنار خاص و لیدر بندو بنائی دین اے اللہ شیطان ایر دھوکت تکے حفاظت کرین او دیار مالی نبی زیر محبت دلیر نیکشا بھرم کرے دین اے اللہ امرا ذرا حد تلیسی جانی اکر مانائی بابا نائی اندھکار کبور تکے دعا چاہے او شندان وہی ماں بابار چہرہ ٹاؤ کی مولے پورے نا وہی ماں بابار جنگ کی مایا ہمینا او اللہ زنی نائے مائدنے کرائیتیم اے اللہ امر مائر نبی زیر آدھر رمت رے اللہ گناہر کرنے دلتا پاتھو چوکے پانی نائی کاننا والا چکھو دن کرن اللہ کاننا والا چکھو دن کرن اللہ کاننا والا چکھو دن کرن اللہ ذکر والا زبا دن کرن آخرہ تیر فکر والا قلب دن کرن اے اللہ مائدنے کی اپنار پسندر کیوں نائی اے اللہ مدرسہ قبول کرنے آسا
غلط ڈیزائن